18 দিন ধরে নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হলো হিন্দু জাগরণ মঞ্চ। এদিন তুফানগঞ্জ 1 নং ব্লকের মারুগঞ্জে 31 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আঠারো দিন ধরে নিখোঁজ এক নাবালিকাকে উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হলো হিন্দু জাগরণ মঞ্চ। কতদিন হলো নিয়ে গেছে? আপনি কি চাচ্ছেন এখন? এদিন তুফানগঞ্জ 1 নং ব্লকের মারুগঞ্জে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে প্রায় 18 দিন ধরে নিখোঁজ ওই এলাকার এক নাবালিকা। অভিযোগ, পাশের গ্রামের এক যুবক ওই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যায়। এই বিষয়ে পুলিশে অভিযোগ করা হলেও পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন হিন্দু জাগরণ মঞ্চ আন্দোলনে নামে। আমাদের দুটি বোনকে লাভ জিহাদের মাধ্যমে ফাঁসিয়ে নিয়ে তারা কোথায় আছে এবং আমরা থানায় ডায়েরি করেছি, জিডি করেছি, বারবার আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু পুলিশ প্রশাসন এবং এসপিকেও জানাচ্ছে এতটাই অপদার্থ পুলিশ প্রশাসন কোচবিহার এবং বাংলায় চলছে, তারা কিছুতেই সেই সন্ত্রাসী বা যারা জিহাদি, যারা লাভ জিহাদকারী বা ল্যান্ড জিহাদকারী তাদেরকে কিছু করছে না এবং ধরছে না। এটা কোথাকার চক্র চলছে, তাদেরকে আনতে হবে, তাদেরকে এনে আমাদের বোনকে আমাদের হাতে দিতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ লড়ছে, লড়বে এবং হিন্দুদের স্বার্থে হিন্দু জাগরণ লড়ছে এবং প্রত্যেকটা পাড়ায় গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা হিন্দু মানুষের জন্য হিন্দু জাগরণ মঞ্চ রক্ত দিবে। রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করেন তারা। অবরোধের জেরে এদিন জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 7 দিনের মধ্যে নাবালিকাকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। দিলেন মেজবাবু এসেছে, বললো যে 7 দিনের মধ্যে আমি ছেলেটাকে খুঁজে নিয়ে আসব, যদি না আনতে পারি তাহলে তোমাদের যেটা হবে ওইটা করবা, আমরা 7 দিন অপেক্ষা করব, যদি না পাই আমরা মেয়েটাকে, মেয়ের বাবা কেঁদে কেঁদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এবার যদি আমরা মেয়েটাকে না পাই 7 দিনের মধ্যে ফিরে তাহলে এর থেকে অনেক বড় আন্দোলন করব আমরা, আর এটা তো কিচ্ছু না, এরপরে তুফানগঞ্জ থানাও আমরা ঘেরাও করব।